এখানে ধর্ম কোনো মেইন ইস্যু না, এখানকার কাছে প্রত্যাশা তারা যেন জাস্টিস করেন সিনেমাটার প্রতি। তো সেটা জাস্টিস হতে পারে সিনেমাটা দেখা, এরপরে হচ্ছে সঠিক রিভিউ দেওয়া, সেটা পজিটিভ হলে তো পজিটিভ, আর যদি কোনো কিছু নেগেটিভ মনে হয় সেটাও তারা বলুক যাতে আমরা নেক্সট টাইম ইম্প্রুভ করতে পারি। এই তো ঐশীকে আমরা আদমে দেখেছি, ব্ল্যাক ওয়ারে দেখেছি, নেক্সট আমরা কোথায় দেখি? নূরে ইনশাল্লাহ। নূরের শ্যুটিংয়ের এক্সপিরিয়েন্স খুবই ভালো, তৈরি হচ্ছে এবং সেন্সরও হয়ে গেছে, সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে, ইনশাল্লাহ ভেরি সুন, আমি এখন পর্যন্ত জানি না। আদম ছাড়া অন্য কোনো সিনেমা দেখবেন কি না? অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, সবগুলোই দেখবো ইনশাল্লাহ। এখন তো একটু প্রমোশনাল প্রেশারে আছি, তো এটার প্রমোশনের প্রেশারটা শেষ হয়ে গেলে বা এই প্রমোশনের বিজিনেসটা যখন পার করবো তারপর ইনশাল্লাহ সবগুলো সিনেমাই দেখবো এবং ফ্যামিলি নিয়েই দেখার ইচ্ছা আছে। অন্যান্য সময় তো ফ্যামিলি নিয়ে কাটে, নিজের সাথে কাটে, বন্ধুবান্ধবের সাথে কাটে, কিন্তু এবার কমপ্লিটলি আমার সিনেমা নিয়ে কাটছে। ঈদের দিনটা হল ভিজিটিং এর এভরিথিং এর মধ্যে কাটলো, আজকেও হল ভিজিটিং এ আসলাম, তো সব কিছু মিলে সিনেমা নিয়েই আছি। আচ্ছা আদমনি হচ্ছে মাঝখানে যে একটা ইয়ে হলো আর কি, আমরা ওই ভাইয়ের সাথে কথা বললাম, হিরণ ভাইয়ের সাথে, আপনার চিনলেন অনেকদিন এফডিসিতে, তো এই যে ওখানে যে একটা ধর্মভিত্তিক ইস্যু তুলে একটা কথা বলা হয়েছে, তো এটা নিয়ে আপনার আপনার পার্সপেক্টিভ থেকে আপনি কি বলবেন যে ওখানে আসলে গল্পটা আসো এরকম কি না, এটা বলা যায় কি না? একদমই এরকম না, এবং এরকম কোনো বিষয় মুখ্যও না এখানে। এখানে আদম সন্তানদের গল্প বলা হয়েছে, এখানে ধর্ম কোনো মেইন ইস্যু না, এখানে জাস্ট আদম সন্তানদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনাকে তুলে ধরা হয়েছে, সেটার একটা ছোট্ট পার্ট হচ্ছে এটা, মানে যেটা দেখে মানুষ অভিযোগটা করছে সেটা হচ্ছে এটার একটা ছোট্ট পার্ট, এটা মুখ্য নয়, যে ধর্মীয় বিষয়গুলো এখানে মুখ্য নয়। আর অডিয়েন্সরা তো সিনেমা থেকে বেরই হবে, তখন আপনারা তাদেরকে জিজ্ঞেস করলে জবাব পেয়ে যাবেন। অলরেডি ঈদের দিন যারা সিনেমা দেখেছে তারা প্রত্যেকে বলেছে এরকম কিছুই তারা পায়নি, সো সিনেমা দেখে তারপরে হচ্ছে মতামত দেওয়াটা ভালো। ঐশীকে হচ্ছে নর্মালি আমরা একটু কিউ চরিত্রে দেখি বা একটু শান্ত এরকম আর কি, সেভাবে অভ্যস্ত, তো অনেকে আবার এরকমও বলেন যে আর একটু এক্সপেরিমেন্ট করলে ক্যারেক্টার নিয়ে তাহলে তার জন্য আরও ভালো হয়, কারণ আপনার পারফরমেন্স নিয়ে সবার একটা ইয়ে আছে, মানে পজিটিভ ভিউ আছে। এই তো চেষ্টা তো করছি, 4 বছর হলো আমি সিনেমাতে কাজ শুরু করেছি এবং 2021 সালের ডিসেম্বরের মাস থেকে হচ্ছে আমার সিনেমা আসা শুরু হয়েছে। তো এই 4 বছরের মধ্যে আপনি 2 বছর মাইনাস করে দিন, কারণ কোভিডে 2 মাস এমনি এমনি নষ্ট হয়ে গেছে সবার, আর 2 বছরের মধ্যে হচ্ছে 4টা কাজ এই যে আমার টোটাল আসলো, আরেকটা কাজ আসার অপেক্ষায় আছে। তো এত অল্প সময়ে কত এক্সপেরিমেন্ট করা যায়, তার মধ্যে আমি যতটুকুন পেরেছি বা পারছি ততটা চেষ্টা করছি, আর সুযোগ তো দিতে হবে এক্সপেরিমেন্ট করার, আমি একা একা কি এক্সপেরিমেন্ট করবো? যত ডিরেক্টররা আমার বা স্ক্রিপ্ট রাইটাররা আমাকে ভার্সেটাইল ক্যারেক্টার অফার করবেন আমি ততই এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবো। সো প্লিজ ডিরেক্টরদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমাকে ডিফারেন্ট ক্যারেক্টার অফার করুন।